খনিকের ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো ফালাকাটা সাধারণত পল্লী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশে থাকা একটি গামারি গাছ স্কুলের বাচ্চাদের মিড ডে মিল খাবার ঘরের ওপরে এসে পড়ে, আর যার ফলে সেই ঘরটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। রবিবার রাতে প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে স্কুলের টিনের চাল ফুটো হয়ে যায় এবং এর ফলে ক্লাস করতে সমস্যার সম্মুখীন হন শিক্ষক এবং শিক্ষিকাদের শুরু করে পড়ুয়ারা। আর এই বিষয়ে স্কুলের পক্ষ থেকে উঠেতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ এমনটা জানিয়েছে। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। ঝড়টা হয়ে গেল, ঝড়ের সঙ্গে যেটা হলো যে শিলা বৃষ্টি প্রচুর পরিমাণে, তাতে তো আমরা আজকে স্কুলে কালকে রাতেই শুনেছি, তো রাতে আমরা আসতে পারিনি। সকালবেলা এসে আমরা স্কুলে যে অবস্থা দেখলাম তাতে করে আমাদের মিড ডে মিলে যে খাওয়া হয় যেটা ডাইনিং হল যেটা, তার পাশে যে গামারি গাছটা ছিল ওটা পুরো নিচ থেকে শেকড় থেকে উঠে পড়ে গেছে, সেটা পড়লো গিয়ে মিড ডে মিলের খাওয়ার ঘরে, সেটা ভেঙে নিয়ে গিয়ে আমাদের যে মিড ডে মিল রান্না হয় সেই ঘরে, তার থেকে গিয়ে পাশের বাড়ির চাল ফুটো হয়ে ঢুকে গেছে। তো এটা একটা বিরাট ব্যাপার, বিশাল ক্ষতি। আর তাছাড়া যেটা হলো কি, প্রতিটা ঘরের টিন, বারান্দার টিন একদম ঝাঁঝরা হয়ে গেছে, মানে স্কুল চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। প্রতিটা ঘরে মানে প্রতিটা ক্লাসরুম, হ্যাঁ প্রতিটা ক্লাসরুম এবং বারান্দা সমস্ত কিছু একদম ঝাঁঝরা, কিছু নেই আর। এখন মানে কি পদক্ষেপ কি নেবেন কি ভাবছেন স্কুলের পক্ষ থেকে? পদক্ষেপ বলতে এখানে এখন যেটা করতে হয় হয়তো FIR করতে হবে বা কোথায় জানাতে হবে, ব্লকে জানাতে হবে, সেটা আমরা করবো, আমরা তো শুরু করেছি।